সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় বিরামপুর দিনাজপুর। দেশের এই করোনাকালীন সময়ে সবাই নিজ নিজ বাসাতে স্বাস্থ্যবিধি মেনে নিজেরাই সুরক্ষিত আছো, পরিবারের সবাই সুরক্ষিত আছে, এই প্রত্যাশায় করছি। এবং সেই সাথে আমাদের যে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে আমাদের যে অনলাইন ক্লাস, আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে যে বল যে অধ্যায়টি আছে, এই অধ্যায় এর প্রথম, যেমন নিউটনের গতির প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটি শিখাবো, এবং সেই সাথে প্রথম সূত্রের আলোকে এবং দ্বিতীয় সূত্রের আলোকে প্রথম সূত্রের প্রমাণ যেগুলো আছে সেগুলি করাবো। এবং আমরা যে গতির সমীকরণ গুলো পাই, যেমন ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই গতির যে সমীকরণ গুলো আছে এই সমীকরণ গুলো প্রমাণ করাবো। এবং সেই সাথে দ্বিতীয় সূত্রের আলোকে এফ সমান এম এ যেটি আমরা করতে পারি সেটিও আজকে দেখাবো। সেই সাথে এই যে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র এবং এই প্রথম সূত্র থেকে যে জড়তা ধারণা পাওয়া যায় সেটিও ব্যাখ্যা করব। এবং সেই সাথে পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসের পরবর্তী ক্লাসে নিউটনের তৃতীয় সূত্র এবং সেই সাথে যে ভরবেগের সংরক্ষণ সূত্রে যে সম্পর্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। আর দেরি না করে আমাদের ক্লাস আমরা শুরু করতে পারি। যেহেতু আমাদেরকে বলা আসছে যে নিউটনের গতির প্রথম সূত্র, তাহলে নিউটনের গতির প্রথম সূত্রটি আমরা যদি চিন্তা করি, নিউটনের গতির প্রথম সূত্র, গতির প্রথম সূত্র, এই নিউটনের গতির প্রথম সূত্রটি যদি আমরা চিন্তা করি তাহলে বলতে পারি নিউটনের গতির প্রথম সূত্রের সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে বাহ্যের যে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ, কোনো বল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু বস্তু সুষম দ্রুতিতে, সুষম দ্রুতিতে সরল পথে, সুষম দ্রুতিতে, সুষম দ্রুতিতে সরল পথে চলবে। তাহলে আমরা বলতে পারি বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, এটি নিউটনের গতির প্রথম সূত্র। এই নিউটনের গতির প্রথম সূত্রের আলোকে আমরা এই সমীকরণ গুলো প্রমাণ করতে পারি, যেমন ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এই সূত্রগুলো এখন প্রতিপাদন গুলো শিখব। আমরা তাহলে প্রথম সূত্রটি শিখতে পারলাম কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন এই সমীকরণগুলো আমরা কি করব, প্রতিপাদন করব। একটু লক্ষ্য করো এগুলো আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। আচ্ছা দেখো, যে আমরা এই সমীকরণ যদি প্রতিপাদন করি তাহলে কি বলতে পারি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি,
সমীকরণের প্রমাণ করো, সমীকরণের প্রমাণ করো বা প্রতিপাদন করো। তাহলে আমরা কি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এন সমীকরণে প্রতিপাদন করো। আমরা এখন প্রতিপাদন করার সময় যে প্রথমে বর্ণনাটি লিখতে হয় সেটি কিভাবে লিখতে পারি, তাহলে মনে করি, মনে করি কি মনে করব যে এখানে যা যা আছে আমরা তাই বর্ণনা দিব। ভি হলো শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, টি হচ্ছে সময়। এক্সকিউজ মি, তাহলে আমরা বলতে পারি কি যে ভি সমান কি শেষ বেগ, ইউ সমান আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা মনে করতে পারি যে মনে করি কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে লিখি, আমার সাথে সাথে লিখতে পারো তোমরা, মনে করি কোন বস্তু, কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। যে মনে করি কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে বিশেষ বেগ প্রাপ্ত হয়। আমরা বলেছিলাম বর্ণনাতে যা লিখতে হয় এখানে যা আছে আমি সেটি লিখবো। তাহলে কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে কি হলো বিশেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে, বেগের পরিবর্তনের হার বা বেগের পরিবর্তন, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন তাহলে কি হবে ভি মাইনাস ইউ। সবসময়ের জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে পরিবর্তনটি আমরা চিন্তা করব সেটি অবশ্যই বর্ডারতে বা শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে শেষেরটা কি শেষ বেগ, তাহলে শেষ বেগ কি হলো ভি আর প্রথমকার বেগ কি ইউ। তাহলে আমরা অবশ্যই কি শেষের বেগ থেকে প্রথমকার বেগটি বিয়োগ করব। এখন আমরা একটু ঐচ্ছিক নিয়মের মতো বলতে পারি যে একক সময়ে, বেগে পরিবর্তনের এখানে হার, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টি। তাহলে আমরা কি বলতে পারি একক সময়ে বেগের পরিবর্তনের হার কি হলো ভি মাইনাস ই ইজ ইকুয়াল কি হয়ে যায় টি। তাহলে আমরা জানি, সংজ্ঞা শিখেছিলাম একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা তাহলে বলতে পারি কি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তনের হার সমান ত্বরণ। আমরা জানি একক সময়ে, বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার সমান ত্বরণ। তাহলে ভালো করে লক্ষ্য করো যে আমরা বলতে পারলাম যে একক সময়ে বেগের পরিবর্তনের হার সমান, ত্বরণ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হার সমান ত্বরণ, অর্থাৎ, একক সময়ে বেগের পরিবর্তনের হার আমরা কি পেয়েছি, একক সময়ে বেগের পরিবর্তনের হার পেয়েছি আমরা এটি। তাহলে কি হয়ে গেল ভি মাইনাস ইউ বাই টি এখানে সমান হলো তাহলে কি ত্বরণ। একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, দেখো যে একক সময়ে বেগের পরিবর্তন কথা লিখেছি, দেখো একক সময়ে বেগের পরিবর্তনের হার, কোনটি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি সমান, এই যে সমান ত্বরণের সমান, নিশ্চয় বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি করতে পারি, বা ভি মাইনাস ইউ বাই টি এখানে এ ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, আমরা এখানে ঠান ব্রাকেটের মধ্যে দিতে পারি যখন ত্বরণ সমান এ। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে আমরা বলতে পারি যখন ত্বরণ সমান হলো এ, তাহলে এখন আমরা বলতে পারি যে বা
কি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল কি এ টি। তাহলে এখন আমরা কি ধরতে পারি, বা ভি ইউ কে যদি এখন সমানের ধরে আমরা নিয়ে যাই তাহলে কি হতে পারে, সমানের পাশে মাইনাস টাকে হয়ে যাবে প্লাস ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি। তাহলে কি দাঁড়ালো, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল তাহলে কি হলো এ টি, তাহলে ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে এটি আমাদের কি প্রথম সমীকরণে প্রমাণ বা প্রমাণী প্রমাণিত। আমরা তাহলে বলতে পারছি ভি সমান ইউ প্লাস এটি, আমরা সমীকরণের প্রমাণটা কিভাবে করতে পারলাম, প্রথমে এখানে যেটি ছিল এটি দিয়ে গণনা লিখেছি এবং গণনার পরে তাহলে একক সময়ে টি সময়ে যেগুলো আমরা পারি ত্বরণের সংজ্ঞা থেকে, এটা একটু বুঝতে তোমাদের কষ্ট হতে পারে এই জায়গাটা একটু ভালো করে লিখে দেয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বা। ঠিক আছে, তাহলে আমরা এটি হয়তো বুঝতে পারলাম, তাহলে এটি আমরা কি করতে পারি এরপরের স্টেপে আমরা যেতে পারি। তাহলে আমরা কি করলাম এখন, যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণে প্রমাণ করলাম, আমরা এখন এটি দিয়ে আরো একটি সমীকরণে প্রমাণ করব, সেটি কিভাবে একটু লক্ষ্য করো, যে আমরা দ্বিতীয় সমীকরণটির কথা বলেছিলাম যে ভি ইজ ইকুয়াল বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে আমরা এই সমীকরণে প্রমাণ করব যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, সমীকরণ সমীকরণের প্রতিপাদন করো, প্রতিপাদন বা প্রমাণ, প্রতিপাদন করো বা প্রমাণ করো, এটা হতে পারে। তাহলে আমরা কি শিখেছিলাম, আমরা জানি কি জানি, আমরা জানি এরকম শিখেছিলাম ভি সমান ইউ প্লাস এটি, এটি শিখেছিলাম। তাহলে আমরা এটি কি করতে পারি, উভয় পক্ষকে কি করতে পারি, বর্গ করতে পারি, আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে কি করে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি বর্গ করে পাই, বর্গ করে এটা দিলাম বর্গ। তাহলে এখন সমীকরণটি কি দাঁড়ায়, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে আমরা যদি চিন্তা করি এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হতে পারে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এ বলতে ইউ, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু ইউ ইন্টু এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখন সমানের নিচে আমরা সমান দিলাম, এখানে কি থাকে ইউ স্কোয়ার, এখানে প্লাস, এখানে টু আর এ যদি কমন নেই আমরা টু এ, তাহলে এখানে কি থাকে ইউ টি, ইউ টি প্লাস, এখানে যেহেতু কত দুই আছে এটাতে দুই নাই এই জন্য দুই দিয়ে ভাগ হবে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি হাফ লিখতে পারি হাফ। তাহলে যেহেতু এ কমন নিয়েছি তাহলে এখানে একটা এ থাকে এ, এখানে যেহেতু এখানে যেহেতু হচ্ছে আমরা এ কমন নিয়েছি এ, তাহলে ইউ টি এখানে এ কমন নিলাম এ, এখানে শুধু তাই থাকে এখন টি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো ইউ স্কোয়ার প্লাস টু এ, এই টোটাল জায়গাটি সমান লেখা যায় এস, আমরা লিখতে পারি যখন এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। লক্ষ্য করো যে ইউ স্কোয়ার প্লাস টু এ আর এই টোটাল জায়গাটি সমান আমরা লিখতে পারি এস, যখন আমরা লিখে দিয়েছি এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে অতএব আমরা কি বলতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে আমাদের এই সমীকরণটি কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত, প্রমাণিত। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটিও শিখলাম। এরপরে আমাদের পরবর্তীতে যে সমীকরণটি শেখার কথা ছিল সেটি হচ্ছে কি, যে এস ইকুয়াল ইউটি প্লাস আপ স্কোয়ার, মানে এইটা এখন প্রমাণ করব কিভাবে একটু লক্ষ্য করি, তোমাদের নিশ্চয় বুঝতে কষ্ট হয়নি আসলে এই প্রমাণগুলো কিভাবে হচ্ছে, যেগুলো আমরা গাণিতিক
এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ স্কোয়ার প্লাস টু এ বি যে সূত্রগুলো আমরা শিখেছিলাম এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এই প্রমাণটি করছি। তাহলে এখন আমরা কি পেলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, এইটিকে আমরা একটু উপরে উঠাই তাহলে কি পাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এটিকে দিয়ে আমরা এখন কি করবো, আবার একটা ক্যালকুলেশন করতে পারি, একটু ক্যালকুলেশনটা করি। দেখো আমরা প্রথমে কি শিখলাম, ভি ইজ ইকুয়াল কি শিখেছিলাম, বা ভি সমান শিখেছিলাম ইউ প্লাস এটি, ভির পরিবর্তে আমরা শিখেছিলাম ভি, প্রথম সূত্রতে বলছিলাম ভি সমান ইউ প্লাস এটি হয়, তাহলে ভির পরিবর্তে আমরা ইউ প্লাস এটি বসাই দিলাম। এই যে স্কোয়ার আছে এই স্কোয়ার সমান এখানে কি থাকলো, ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখন দেখো আমরা তাহলে বাদ চিহ্ন দিলাম, এখন তাহলে এটি এ প্লাস বি স্কোয়ার সূত্র ফলাইতে পারি আমরা কিভাবে, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার সমান কি দাঁড়ালো, এই যে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমরা এখানে লিখে দিতেও পারি যখন ই, যখন ভি সমান ইউ প্লাস এ টি, আমরা এটা লিখে দিতেও হয়ে গেল। এখন সমানের দুই পাশে যদি একই ধরনের রাশি থাকে তাহলে সেটিকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি বা কেটে দিতে পারি, অথবা এই সমানের এই পাশে আনলে তো দেখো যে সমানের এই পাশে প্লাস, সমানের এই পাশে আনলে কি হবে মাইনাস, মাইনাস ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা কি করতে পারি এই দুটাকে কেটে দিতে পারি। তাহলে কি দাঁড়ালো, এই টুয়াইস এ এস টাকে আগে নিয়ে আসলাম, আর এখানে কি থাকে টু ইউ এ পি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় এখন টু এ এস, এখানে আমরা যদি টু এ কমন নেই তাহলে আগের মতোই কি দাঁড়ায় ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে বা কি দাঁড়াবে, এখন আমরা যদি এখানে এস রাখি তাহলে টু এ ইউ টি প্লাস হচ্ছে কি হাফ এ টি স্কোয়ার, আর নিচে কি দাঁড়ালো টু এ, তাহলে কি হবে এই টু এ আর এই টু এ কাটা, তাহলে অতএব এস সমান ইউ টি হাফ এ টি স্কোয়ার প্রমাণ। তাহলে আমরা কতটি সমীকরণ শিখলাম, প্রথমে শিখেছি ভি সমান ইউ প্লাস এটি, তারপরে শিখলাম কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এবং তারপরে শিখলাম এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এই সমীকরণ গুলো শিখেছি, এবার আমরা কি শিখব, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এবং দ্বিতীয় সূত্রের আলোকে আমরা শিখব এফ ইজ ইকুয়াল এম এ, এবং এরপরে শিখব আমরা দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে প্রমাণ করা যায়, এবং প্রথম সূত্রের মাধ্যমে আমরা জড়তার যে ধারণা আছে জড়তার ধারণাটি শেখার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় সূত্রটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বলছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, দ্বিতীয় সূত্রটি কি বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে ঘটবে। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি কি বলছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো বাহিরে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে। হ্যাঁ, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তু, হ্যাঁ দেখো তাহলে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখি, বস্তুর
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আর এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে তাহলে কি দাঁড়ালো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে এটি কার সূত্র নিউটনের গতির দ্বিতীয় সূত্র তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটি সেদিকে ঘটে এটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা এই দ্বিতীয় সূত্র অনুসারে আমরা প্রমাণ করার চেষ্টা করব এফ ইজ ইকুয়াল এম এ তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের আলোকে কি প্রমাণ করবো আমরা এফ ইজ ইকুয়াল এম এ তাহলে একটু লক্ষ্য করো এফ সমান এম এ সমীকরণে প্রতিপাদন করো বা প্রমাণ করো এফ সমান এম এ এফ সমান এম এ সমীকরণের প্রতিপাদন করো বা প্রমাণ করো প্রতিপাদন করো বা প্রমাণ করো তাহলে আমরা বলেছিলাম এইখানে যা থাকবে আমরা বর্ণনাতে কিন্তু সেটাই লিখবো কোথায় আমাদের যেটি উপরে দেওয়া থাকবে আমরা বর্ণনা অনুসারে কিন্তু সেটাই লিখবো কিভাবে যেহেতু আমরা বলতে পারছি যে এফ ইজ ইকুয়াল এম এ এই সমীকরণে প্রতিপাদন করতে হবে তাহলে এখানে আমাদের বল আছে এখানে আমাদের ভর আছে ত্বরণ আছে ত্বরণ এর মধ্যে আমরা কি পেয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি তাহলে ত্বরণের মধ্যে আছে ভি আছে ইউ আছে টি আছে সব আছে তাহলে আমরা কি করতে পারি বর্ণনাটা লিখতে পারি এরকম করে যে মনে করি এম ভরের কোন বস্তু এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয় ওই সময় বস্তুর উপর কি বল প্রযুক্ত হলে এফ বল প্রযুক্ত হলে ওই সময়ে বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে এফ বল প্রযুক্ত হলে তাহলে আমরা কি বলতে পারি এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এম ভরের কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এর সুষম ত্বরণে টি সময়ে বিশেষ বেগ প্রাপ্ত হয় তাহলে ওই সময় বস্তুর উপরে এফ বল প্রযুক্ত হলে কি হবে অর্থাৎ বস্তুর আদি ভরবেগ বস্তুর আদি ভরবেগ মানে আদি বেগের সাথে যদি ভর গুণ করি তাহলে আদি ভরবেগ অর্থাৎ তাহলে এম ইউ ইউ হলো আদি বেগ আর ভর হলো এম তাহলে আদি ভরবেগের সাথে এম গুণ করলে আদি ভরবেগ তাহলে বস্তুর শেষ ভরবেগ তাহলে কি দাঁড়ালো এম ভি আমরা এখন বলেছিলাম কি যে বস্তুর আদি বেগের সাথে ভর গুণ করলে আদি ভরবেগ বস্তুর শেষ বেগের সাথে ভর গুণ করলে হচ্ছে শেষ ভরবেগ তাহলে কি বলতে পারি
তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা একটা লিখতে পারি, বস্তুর বস্তুর ভরবেগের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান তাহলে কি লেখা পারবো আমরা? এমভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি। তাহলে আমরা এম কমন নিলে কি লিখতে পারবো? ভি মাইনাস ইউ বাই টি, টি এটা সমান লেখা যায় কি? এম এ। অর্থাৎ তাহলে এম এখানে নিলাম, ভি মাইনাস ইউ বাই টি এটা সমান লেখা যায় কি? ভি মাইনাস ইউ বাই টি সমান লেখা যায় এ, ত্বরণ আমরা শিখেছিলাম। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে কি পাইলাম? এম এ। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি পড়েছি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় গতির দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে আমরা একটু উপরটা মিশাইতে পারি, আমরা এখন বলতে পারি যে কি বলতে পারি, আমরা জানি নিউটনের গতির কোন সূত্র? নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি, আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে, দ্বিতীয় সূত্রানুসারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি? সূত্রানুসারে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বলতে পারি বস্তুর বস্তুর ভরবেগের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে। অর্থাৎ তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পেয়েছি? এম এ। তাহলে আমরা দেখতে পারি এম এ সমানুপাতিক এফ। তাহলে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি কি বলেছিল? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি বলেছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে কি ছিল? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পেয়েছি? এম এ। কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এম এ কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিচে সূত্র জায়গাটা বুঝতে পেরেছি আমরা। তাহলে এখন আমরা লিখতে পারি যে বা এম এ সমান কে এফ। এখানে বলতে পারি এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা যে এখানে একটু লিখতে পারি এম এ সমান হচ্ছে কে এফ, এম এ সমান হচ্ছে, তাহলে যে এম এ একটু নিচে লিখে দেই, এম এ সমান হচ্ছে কে এফ। এখন বলতে পারি যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে কে একটি, এখানে কে এর পরিচয়টা দিতে হবে, এখানে কে একটি সমানুপাতিক পাতিক ধ্রুবক যার মান, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান এম এ এফ, এই রাশিগুলোর এককের উপর নির্ভর করে, যার মান রাশিগুলোর রাশিগুলোর এককের উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি কি, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান রাশিগুলোর এককের উপর নির্ভর করে। তাহলে আমরা এখন বলতে পারি, অতএব এখানে যে লিখতে পারি এখানে, তাহলে প্রথম রাশিটা কি এম, এম সমান হচ্ছে 1 কেজি, তাহলে এ সমান 1, এম এস ইনভার্স কত? 2, এফ সমান কত? 1 নিউটন।
অতএব এম এর সমান তাহলে কি কেএফ, তাহলে আমরা এখানে করতে পারি সেটি এম এর মান ওয়ান গুণ ওয়ান সমান হচ্ছে কে গুণ ওয়ান। তাহলে কে এর সমান কত বের হলো, কে এর সমান আমরা কে এর সমান এটা আমরা একটু আরেকটু অন্যভাবে করতে পারি, এর পাশে করে নিতে পারি, আমি এখানে করে নিতে পারি, এখানে ধরলাম। তাহলে অতএব আমরা কি পেয়েছিলাম, এম এ সমান কে এফ, এম এর মান কত ধরেছি ওয়ান, এর মানে ওয়ান ধরেছি, তাহলে কে এফ এর মান হলো ওয়ান, তাহলে ওয়ান ইজ ইকুয়াল কে, তাহলে কে ইজ ইকুয়াল কত বাড়ালো ওয়ান, তাহলে কে ইজ ইকুয়াল এখানে বের হলো আমাদের কত ওয়ান। তাহলে আমরা এখন অতএব দিয়ে এর মানটা ওয়ান বসালে তো রাশিটি পেতে পারি। তাহলে আমরা তোমাদের নিশ্চয়ই এটা হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি এটি মিশাইতে পারি। এখন দেখো তাহলে আমরা অতএব দিয়ে কি উঠাইতে পারি, অতএব এম এর সমান কে এফ, বা তাহলে এম এর সমান কে এর পরিবর্তে পেয়েছি ওয়ান এখানে হলো এফ, বা এম এর সমান হচ্ছে এফ, অতএব এফ সমান এম এ প্রমাণি। তো নিশ্চয় বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা, ওইটার উপরে আবার পুনরায় তোমাদের ক্লাস নেওয়া হবে যদি কোনো সমস্যা হয়ে থাকে। এখন যেহেতু আমরা তিনটি সমীকরণ বা চারটি সমীকরণের প্রমাণ শিখে ফেলছি, তাহলে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। আমাদের এই প্রশ্নটি অনেকভাবে থাকতে পারে, তাহলে এই প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেওয়ার পরে আমি আজকের ক্লাসটিকে শেষ করব। তো এই প্রশ্নটি আমাদের অনেকভাবে থাকতে পারে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কি কিভাবে থাকতে পারে এটি। প্রথমে প্রশ্নটি এভাবে হতে পারে যে নিউটনের নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে, দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রমাণ এমন হতে পারে, আবার অর দিয়ে বলতে পারে এই প্রশ্নটিকে ঘুরে অন্যভাবে দিতে পারে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ভি ইজ ইকুয়াল ইউ, আবার এটিকে অন্যভাবে দিতে পারে যে প্রমাণ করো যে, এখান থেকে আরো একটি প্রশ্ন করতে পারে বা দিতে পারে, প্রমাণ করো যে বল শূন্য হলে, বল শূন্য হলে ত্বরণ শূন্য হয়, ত্বরণ শূন্য হয়, আমাদের এটি দিতে পারে। এই তিন ভাবে আমাদের এই প্রশ্নটি থাকতে পারে। এখান থেকে আমরা প্রথম সূত্রে প্রমাণ করার পরে আমরা জড়তা ধারণাটি আলোচনা করব। তাহলে কি হতে পারে, আমরা জানি উত্তর যেটি আমরা লিখতে পারি, উত্তরটি লিখতে পারি আমরা জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা শিখেছিলাম, তাহলে আমরা জানি, আমরা জানি গতির দ্বিতীয় সূত্র অনুসারে, গতির দ্বিতীয় সূত্রানুসারে, সূত্রানুসারে আমরা কি জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানি এফ ইজ ইকুয়াল এম এ, আমরা কিন্তু জানি। আমরা দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্রের প্রমাণ করব, আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করব প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের, যেটা আমরা এটা প্রমাণ করেছি। প্রথম সূত্র কি ছিল, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করি, বল প্রয়োগ না করলে বলের মান কি হয়ে যাবে, শূন্য। তাহলে আমরা বলতে পারি শূন্য সমান এম এ, এখানে লিখে দিতে পারি যখন এফ সমান শূন্য, যেহেতু আমরা বলেছি যে আমরা কোনো বল প্রয়োগ করবো না, তাহলে বলের মান কি হতে পারে, শূন্য হতে পারে। তাহলে বা এম এ সমান কত হবে, শূন্য, বা এ সমান তাহলে কত হবে, শূন্য বাই এম, বা এ সমান তাহলে কত হয়ে যাচ্ছে, শূন্য। তাহলে কি দাঁড়ালো, যে কোনো কিছু শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দিলে ওটা শূন্যই হয়ে যায়,
তাহলে আমরা যখন বলের মান শূন্য ধরেছি তখন কিসের মান বের হয়েছে? শূন্য। অতএব বলা যায় বল শূন্য হলে ত্বরণ শূন্য। উত্তরটি ক্লিয়ার? এটি একটি প্রমাণ। অতএব বলা যায় যে বল শূন্য হলে ত্বরণ শূন্য। তাহলে এখান থেকে এই প্রশ্ন শেষ। আমরা যদি এখানে তৃতীয় প্রশ্নের উত্তরটা করি যে দেখো যে বল শূন্য হলে ত্বরণ শূন্য, তাহলে অর্থাৎ বল শূন্য হলে ত্বরণ শূন্য, বলকে যখন শূন্য ধরেছে তখন ত্বরণ কিন্তু শূন্য হয়েছে। তাহলে আমরা যদি আমাদের তৃতীয় প্রশ্নটি বলি তাহলে এখান থেকে এটি প্রমাণিত হতে পারে। প্রমাণী, কিন্তু যেহেতু আমরা প্রমাণ করব কি যে ভি ইজ ইকুয়াল ইউ, তাহলে আমরা এটি একটু এপাশে লিখতে পারি। তাহলে কি পেলাম আমরা? এ ইজ ইকুয়াল কত পেয়েছি? শূন্য। তাহলে আমরা কি লিখতে পারি? এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, এটা জানি শূন্য। যখন এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা শিখেছি যে ভি মাইনাস ইউ বাই টি কি সমান? এ সমান। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখন ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল জিরো গুণ টি, তাহলে কি দাঁড়ালো? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল কত? জিরো। তাহলে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল ইউ। তাহলে ভি ইজ ইকুয়াল ইউ আমরা প্রমাণ পেয়েছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, যেখান থেকে বলেছিলাম আমরা যে ইউ কত, ইউ যদি আমরা জিরো ধরি তাহলে ভির মানও জিরো, অর্থাৎ স্থির বস্তু আদি বেগ কত হয়? জিরো হয়। তাহলে আমরা যদি এই টার্মটিকে ইউ এর পরিবর্তে জিরো বসাই তাহলে ভির মানটাও জিরো হয়ে যায়। কিভাবে একটু দেখাই দেয়, উপরে একটু মিশাই। তাহলে কি বলেছিলাম? অতএব যেটি আমরা পেলাম ভি সমান কত? ইউ। যখন আমরা ইউ জিরো ধরবো তাহলে কি হচ্ছে? ভি ইজ ইকুয়াল কত? জিরো হয়ে যাচ্ছে, ইউ এর পরিবর্তে জিরো। তাহলে কি দাঁড়ালো? যে স্থির, তার মানে শেষ বেগ না, শেষ বেগ জিরো, তাহলে শেষ বেগ স্থির। এখন যদি ইউ সমান আমরা যে কোনো একটি সংখ্যা এক বা দুই ধরি, তাহলে অতএব এখানে বসাই দিলে কি হচ্ছে? ভি সমান কত? ওয়ান। তাহলে আদি বেগ থাকলে শেষ বেগ থাকবে, আদি বেগ জিরো হলে শেষ বেগ কি হবে? জিরো হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে জড়তা যে সংখ্যাটি আমরা বলতে পারি, কোন বস্তু স্থির থাকলে চিরকাল কি থাকবে? স্থির থাকবে। গতিশীল থাকলে চিরকাল কি থাকবে? গতিশীল থাকবে। এই যে ধর্ম বা প্রবণতা, এই ধর্ম বা প্রবণতাকে আমরা বলতে পারি কি? জড়তা। তাহলে কোন বস্তু চিরকাল স্থির থাকতে যাওয়া কিংবা গতিশীল থাকতে যাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাই হচ্ছে জড়তা। তাহলে কোন বস্তু স্থির থাকতে যাওয়ার যে প্রবণতা বা গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা, এই বিষয়টাকে আমরা বলতে পারছি কি? জড়তা। হ্যাঁ, এখন আমরা যেহেতু নিউটনের গতির সূত্রগুলো শিখেছি, জড়তা সম্পর্কে একটু বুঝতে পেরেছি যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে গতিশীল থাকবে, এই ধর্ম বা প্রবণতাটাকে আমরা বলছি জড়তা, বা কোনো বস্তু স্থির থাকতে চাওয়া বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে যেহেতু আমরা জড়তাটা বলে ফেলেছি, তাহলে এই জড়তার সম্পর্কিত বিষয়গুলো যা আছে সেগুলো আমরা আগামী ক্লাসে, এবং সেই সাথে আমরা এই যে সমীকরণ গুলো আমরা প্রমাণ করলাম, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সমীকরণ, অথবা এফ সমান এম এ, এই যে সমীকরণ গুলো আমরা প্রমাণ করেছি, এবং ভি সমান ইউ যাই বলি, এই সমীকরণ গুলো যেগুলো প্রমাণ করলাম, এই সমীকরণ গুলো হতে আমাদের কিছু গাণিতিক সমস্যা থাকে। আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী যে ক্লাসটি আমি নিব, এই ক্লাসে এর গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখাবো, এবং সেই সাথে জড়তা সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো, গাণিতিক সমস্যাগুলো আছে এগুলোকে দেখাবো, এবং সেই সাথে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের আলোকে ভরবেগের যে সংরক্ষণ সূত্র এটি শিখবো, এবং পরবর্তী ক্লাসে ভরবেগ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলোকে জানার চেষ্টা করব। আবারও ধন্যবাদ সকলকে, আর সকলেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক ভাবে সবাই তোমরা সুস্থ আছো এই প্রত্যাশা কামনা করি, এবং সেই সাথে যেহেতু আমাদের শীতকালীন একটা পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছে বা আমাদের আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এই শীতকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজ নিজ বাসাতেই থাকবা, এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেল বিরামপুর আমানুল্লাহ স্কুল, এই ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়া থাকবে, তোমরা এগুলো দেখবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কোনো ক্লাস বুঝতে পারো নি বা কোনো জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা
এই কমেন্টে জানাতে পারো, এবং সেই সাথে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, এই সাবস্ক্রাইব করে রাখবা, এবং সেই সাথে আমাদের যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবা। আর কারো যদি কোনো আরো সমস্যা থাকে তাহলে তোমাদের কি বলবো, বিভিন্ন মাধ্যমে আমাদের ফোন নাম্বার আছে কিংবা আমাদের স্যারদের নাম্বার আছে, যাদের কাছে যে আছে সেভাবে একটু যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, এবং সেই সাথে বাড়িতে বসে যে এখন সরকারি ভাবে যে আমাদের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যেগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো সুন্দর করে পড়াশোনা করে তোমরা সুন্দর করে লিখবা, এবং এগুলো বুঝতে কোনো সমস্যা হলেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের এগুলো বুঝে দিতে পারবো। আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।